বন্ধুরা ওয়েলকাম টু ইনফো বিপ্লব চ্যানেল। বন্ধুরা এসে গেছি আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে, আশা করি সবাই খুব ভালো আছেন। পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার দপ্তর তারা একটি মোবাইল অ্যাপ নিয়ে এসেছে। এই মোবাইল অ্যাপটি নাম হচ্ছে জমির তথ্য। এই মোবাইল অ্যাপ থেকে আপনারা কী কী সুবিধা পাবেন আজকে খুব সংক্ষেপে তার একটি আলোচনা করব, এবং এর পরের দিন আমি যে ভিডিওটা দেব সেখানে অ্যাপটার ডিটেলস আমি একদম অ্যাপটা লাইভ দেখিয়ে দেবো কীভাবে আপনারা তার তথ্যগুলো পাবেন। তো বন্ধুরা দেখুন, এখানে বলা হয়েছে যে জমির তথ্য মোবাইল অ্যাপ। এই জমির তথ্য মোবাইল অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন, যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে এটাকে ইনস্টল করা যাবে। আচ্ছা, এই মোবাইল অ্যাপটি তিনটে ভাষায় এটা কার্যকরী, যথাক্রমে বাংলা, ইংরেজি এবং হিন্দিতে চালানো যাবে। আপনার যে ভাষায় আপনার সুবিধা সেই ভাষায় আপনি চালাতে পারবেন। এছাড়াও এই মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি যা যা তথ্যগুলো পাবেন, যেমন আপনার খতিয়ানের তথ্য বা দাগের তথ্য দেখার বিকল্প পাবেন, আপনার জমির যে খতিয়ান বা দাগের তথ্য তার ডিটেলস এখানে পেয়ে যাবেন, হাল সাবেক দাগের তথ্য দেখার বিকল্প পাবেন। এছাড়াও ভূমি আধিকারিক দপ্তরের, ভূমি দপ্তরের যারা আধিকারিক আছেন তাদের তালিকা দেখতে পাবেন, কোন অফিসে কোন কোন অফিসার বসেন, তাদের নাম, ফোন নাম্বার, অফিসের ঠিকানা ইত্যাদি দেখতে পাবেন। আপনারা যে মিউটেশন করেছেন সেই মিউটেশন কেসের বিস্তারিত বিবরণ দেখতে পাবেন, সেটা কী অবস্থায় আছে তার বিস্তারিত বিবরণ দেখতে পাবেন, এই ধরনের, বা কোন কী ফিজ আছে, কত টাকা লাগবে, কোনটার কী ফিজ, সেই বিস্তারিত বিবরণগুলো আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, এইটাই হচ্ছে জমির তথ্য মোবাইল অ্যাপ। আমি এর পরের দিন যে ভিডিওটি দেব সেখানে এই জমির তথ্য মোবাইল অ্যাপটির বিস্তারিত আরও আলোচনা করব, সেখানে আপনারা সেটা আরও ডিটেলসে দেখতে পাবেন, অ্যাপটা খুলে আপনাদের দেখিয়ে দেবো মোবাইল ভিডিও করে। তো যাই হোক, আমার এই তথ্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে এর পরবর্তী যখন এই মোবাইল অ্যাপ সম্বন্ধে বা অন্যান্য আরও যা ভিডিও নিয়ে আসবো সেগুলো আপনার মোবাইলে তার নোটিফিকেশন চলে যাবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। আমাদের পাশে থাকুন বন্ধুরা, ধন্যবাদ।